বকেয়া ডিয়ের দাবিতে প্রায় এক বছর ধরে আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে। আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ নয়, তার সাথে সাথে যৌথ মঞ্চের ব্যানারও কিন্তু একাধিক সংগঠন মিলিতভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। ডিয়ের দাবিতে কিন্তু ঝড় আছড়ে পড়েছে রাজ্যে এবং একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্যকে ব্যতিব্যস্ত করে তুলেছে। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা, আর সুপ্রিম কোর্টের ডিএ মামলা বারবার পিছিয়ে যাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। যখন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা দাবি জানাচ্ছেন ডিএর দাবিতে, যখন আন্দোলন চলছে সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী অবশেষে বিধানসভায় দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। ডিএ অধিকার নয়, ডিএ মৌলিক অধিকার নয় সরকারি কর্মচারীদের, ডিএ ঐচ্ছিক বিষয়। রাজ্য সরকার মনে করলে ডিএ দেবে, না চাইলে ডিএ দেবে না। বামফ্রন্ট সরকারের দেনা মেটাতে মেটাতে রাজ্য সরকারের ভাঁড়ে মা বহবানী। কেন্দ্রের হারে ডিএ চাইলে কেন্দ্রে গিয়ে চাকরি করুন না, কেন্দ্রের চাকরি করুন না, এখানে কেন বসে আছেন, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর এই দাবি কিন্তু একেবারে সরাসরি খারিজ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করে এবার নতুন তথ্য ডিএ নিয়ে এলো সামনে, আর তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। রাজ্যে ডিএ নিয়ে বড় খবর, এবার রাজ্যের সরকারি কর্মীদের মহার্গ ভাতা নিয়ে সামনে এলো নতুন তথ্য। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডিএ নিয়ে দাবি করেছিলেন সরকারি কর্মীদের ডিএ মৌলিক অধিকার নয়, সরকারের ঐচ্ছিক বিষয়। তিনি এও দাবি করেন বাম সরকার দেনা করে গেছে, সেই দেনা পরিশোধ করতে গিয়ে তার সরকার বিপাকে। তারপরও 2019 সাল পর্যন্ত ডিএ দিয়েছে 90%। যদিও রাজ্যের সরকারি কর্মীরা এই বক্তব্যে সমালোচনা করেন, সুপ্রিম কোর্টে মামলাকারী একাধিক সংগঠন স্পষ্ট করে জানিয়ে দেন সুপ্রিম কোর্টে বকেয়া মামলা এখনও বিচারাধীন, আর কলকাতা হাইকোর্ট বকেয়া মহার্গ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তার বিরোধিতা করে রাজ্য সরকার SLP দায়ের করেছে। তাহলে মুখ্যমন্ত্রী এখনই কীভাবে বলতে পারেন যে ডিএ ঐচ্ছিক বিষয়? এরই মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সামনে এলো নতুন তথ্য, আর সেই তথ্য দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন রাজ্যের সরকারি কর্মীরা বেতন 20,000 টাকারও কম পাচ্ছেন প্রতি মাসে। মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের ডিএ নিয়ে যে তথ্য দিয়েছেন তা অসত্য। শুভেন্দু অধিকারী বলেন কেন্দ্রের সরকারি কর্মীরা 46% হারে ডিএ পাচ্ছেন, সেই তুলনায় রাজ্যের সরকারি কর্মীরা কিছুই পাচ্ছেন না। এই রাজ্যের সরকারি কর্মীরা দিনের পর দিন আন্দোলন করছেন, কোর্টে যাচ্ছেন, শহীদ মিনারে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে বসে রয়েছেন বকেয়া পাওয়ার আশায়। রাজ্যের পুলিশও ডিএ পাচ্ছে না, একজন কনস্টেবল মাসে 20,000 টাকারও কম বেতন পাচ্ছেন। সত্যি কি এত টাকা কম পাচ্ছেন সরকারি কর্মীরা? যখন কেন্দ্রের কর্মীরা 42% হারে ডিএ পাচ্ছিলেন, সেই সময় কত টাকা কম বেতন পাচ্ছিলেন রাজ্যের সরকারি কর্মীরা? 2016 সালে এ রাজ্যের কোনো গ্রুপ ডি কর্মীর এন্ট্রি পয়েন্ট ছিল 17,000 টাকা, 2022 সাল পর্যন্ত ইনক্রিমেন্ট হয়ে তাদের বেতন দাঁড়ায় প্রায় 21,000 টাকা। রাজ্যের কর্মীদের AICPI অনুযায়ী ডিএর ফারাক 36%, অর্থাৎ 21,000 টাকার 36% অর্থাৎ মাসে 7,560 টাকা। তাহলে বছরে প্রায় 90,720 টাকার মতো বেতন কম পাচ্ছেন একজন গ্রুপ ডি কর্মী। গ্রুপ সি কর্মীদের হিসেব, 2016 সালে গ্রুপ সি কর্মী হিসেবে যিনি কাজে যোগ দিয়েছেন তার এন্ট্রি পয়েন্ট 22,700 টাকা, 2022 সাল পর্যন্ত তার ইনক্রিমেন্ট হয়ে বেতন দাঁড়িয়েছে 27,100 টাকা, 36% ফারাক অর্থাৎ 9,756 টাকা, বছরে অঙ্কটা হলো 1,17,000 টাকা। আপার ডিভিশন ক্লার্কদের হিসেব, 2016 সালে আপার ডিভিশন কোনো ক্লার্কের বেতন যদি 28,900 টাকা থেকে থাকে তাহলে তিনি 2022 সালে ইনক্রিমেন্ট হওয়ার পর বেতন পান প্রায় 34,500 টাকা, সেই হিসেবে মাসে 12,420 টাকা কম বেতন পাচ্ছেন। এই রাজ্যের সরকারি কর্মীরা বার্ষিক 1,49,000 টাকা কম বেতন পাচ্ছেন, আর এই হিসেব সামনে আসতেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে রাজ্যকে নিশানা করেছেন, মুখ্যমন্ত্রীকে নিশানা করে একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, তাদের সরকার এলে সমস্ত ডিএ মিটিয়ে দেবে। তার মধ্যেই কিন্তু ডিএ আন্দোলন চলছে, আর মুখ্যমন্ত্রী নিজের অবস্থানে অনড়। তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন ডিএ মৌলিক অধিকার নয়, সরকারের ঐচ্ছিক বিষয়। সরকার মনে করলে যখন ইচ্ছা ডিএ দেবে, যখন মন যাবে না ডিএ দেবে না। কেন্দ্রের হারে ডিএ চাইলে কেন্দ্রে চলে যান না, কেন্দ্রে গিয়ে চাকরি করুন না, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এই মুহূর্তে যে ডিএ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয় সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ ডিএ দিতে হলে
রাজ্যের আর্থিক পরিস্থিতি একেবারে শোচনীয় হয়ে যাবে, আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে, আর্থিক বিপর্যয় নেমে আসবে, এমনই কিন্তু কলকাতা হাইকোর্টে হলফনামায় জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা। বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে কী নির্দেশ দেয়, কবে ফয়সলা হয় ডিএ মামলার, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। আর সুপ্রিম কোর্টে ফয়সলা না হওয়া পর্যন্ত রাজ্য সরকার যে ডিএ দেবে না, বকেয়া ডিএ যে মেটাবে না, একেবারে রাজ্যের চরম অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।